আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হাজির হয়েছি একটি নতুন ভিডিওর মাধ্যমে, আর আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে কোনো হলুদে বা মেহেদিতে, যারা ঘরে বসে নিজেরা সাজতে চান কিন্তু পারেন না, খুবই ইজিলি নিজেরা কীভাবে সাজবেন। সো আজকের এই টিউটোরিয়ালটি সব ব্রাইড আপুদের জন্য, যারা নিজেরা নিজেদের সাজাতে পারবেন। টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে একদমই ভুলবেন না। আমি আমার ফেস ময়েশ্চারাইজ করে নিয়েছি এবং আমার লিপসকে ময়েশ্চারাইজ করার জন্য ভেজলিন ইউজ করেছি। আর তারপর যদি দিনের বেলা মেকআপ হয় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। আপনার আই লুকটাকে ক্রিয়েট করার আগে একটা কনসিলার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন, কারণ কনসিলার দিলে আপনার যে আইশ্যাডো, সে আইশ্যাডোর পিগমেন্টেশন অনেক ভালোভাবে বসে আর আপনার ডার্ক সার্কেলটাও হালকা হয়ে যায়, একদমই বোঝা যায় না। তারপর আমি এখানে মরফি এক্স জেমস চার্লস প্যালেট থেকে কোন কোন কালারগুলো নিয়ে আমি ব্লেন্ড করছি তা আমি আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আর সেটা যখন ব্লেন্ড করবেন তখন খুবই কেয়ারফুলি ব্লেন্ড করবেন, যাতে ব্লেন্ডিংটা সুন্দর হয়, কারণ যদি আইশ্যাডো ব্লেন্ডিং সুন্দর না হয় দেখতে খুবই প্যাচি লাগবে। আমি এখানে রিভলিউশনের একটি কনসিলার ইউজ করেছি, তারপর কাট ক্রিজটা করে নিয়েছি, আর কাট ক্রিজের সাইডে আমি এখানে একটা গাঢ় কালারের ডিপ একটা গ্রিন কালার ইউজ করেছি। আর তারপর আমি আমার কাট ক্রিজটাকে সেট করছি হালকাভাবে ইয়েলো কালারটা দিয়ে। এরপর আমি এখানে একটা শিমার কালার পিক করলাম, আর শিমার কালারটা সাইডে আমি ব্লেন্ড করে দিব। দেন আমি এখানে দুইটা গ্লিটার লাইনার ইউজ করব। সো হয়ে গেল আমাদের আই লুক। আমি আইলাইনার দিয়ে এসেছি। আমি আই লুক করার পূর্বে একটা প্রাইমার ইউজ করেছি এবং আমার ফেসটা এতক্ষণে সেট হয়ে গিয়েছে। এখন আমি মেবিলিন সুপারস্টে ফুল কভারেজ একটা ফাউন্ডেশন ব্যবহার করছি। এই ফাউন্ডেশনটার রিভিউ ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। ফাউন্ডেশনটা কতটা ফুল কভারেজ তা আপনারা দুই পাশে পার্থক্যতেই বুঝতে পারছেন। সো আমার ফুল ফেসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর আমি আমার পিগমেন্টেশন, ডার্ক সার্কেলগুলো হাইড করার জন্য একটা কনসিলার ব্যবহার করব। কনসিলার ইউজ করলে কভারেজটা আরেকটু বেশি হয়। আপনারা যে কোনো ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ করার পর একটি মিডিয়াম কভারেজের কনসিলার ইউজ করতে পারেন। কনসিলারটা ব্লেন্ড করে আমি আমার কনসিলারটাকে সেট করব একটি ব্যানানা লুজ পাউডারের সাহায্যে। আমি আজকে ইউজ করছি W7 ব্যানানা লুজ পাউডার। পাউডারটাকে আমি আমার ফেসের যে জায়গাগুলোতে কনসিলার ইউজ করেছিলাম সেই জায়গাগুলোতে ইউজ করে এক্সট্রাটা ছেড়ে ফেলবো। তারপর আমি এখানে W7 একটি ব্রঞ্জার ব্যবহার করছি। ব্রঞ্জিং কন্ট্রোলিং নিয়ে আমি আলাদা ভিডিও করব, যাতে আপনারা কন্ট্রোলিং ও ব্রঞ্জিংয়ের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারেন। তারপর আমি এখানে ব্যবহার করছি একটি ব্লাশ, আর এটা হচ্ছে অনেকটা পিচি টোনের ব্লাশ। এটা ছিল ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেলো ওয়াইন শেডটা। তারপর আমি সেম ব্র্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াইল্ড থেকে একটা হাইলাইটার ব্যবহার করছি, আর আমার হাইলাইটারের শেডটা হচ্ছে ব্লোজম গ্লো। হাইলাইটার দেওয়ার পর আপনারা একটি সেটিং স্প্রে দিয়ে ফেসটাকে সেট করে নেবেন। আমি যেহেতু ঘরে মেকআপ করছি তাই সেট করছি না। তারপর আমি এখানে লিপস্টিক ইউজ করছি। একটা নিউড লিপস্টিক ইউজ করার পর আমি অফ ক্যামেরাতে আমার আইল্যাশটা পরে আসলাম, আর আমার নিচের আইল্যাশগুলোর জন্য আমি এখানে এসেন্সের একটি মাস্কারা ইউজ করছি। দেখেন কি জোস মাস্কারাটা, খুবই সুন্দর একটা ভলিউম দেয়, আর প্রত্যেকটা ব্রাইডের জন্য আমার মনে হয় এই মাস্কারাটা অনেক বেশি ভালো। বাস হয়ে গেল আমার ফুল লুক। এখন আমি একে একে সবগুলো জুয়েলারি পরব। চেষ্টা করি আপনাদেরকে ইজিলি আই লুকগুলো শেখানোর জন্য। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে এই ভিডিওটি, এবং এই লুকটি যদি রিক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই আমাকে ট্যাগ দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। নেক্সটে আমার একটা ব্রাইডাল লুক চলে আসছে, যেটা শ্যুট আমি অলরেডি করে ফেলেছি, শুধুমাত্র আপলোড দেওয়া বাকি। সো ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক বড় একটা থ্যাংক ইউ। আপনারা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার
ফেসবুক পেজের লিংক এবং ইনস্টাগ্রামের লিংক নিচে দেওয়া থাকবে। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য সবাইকে টাটা।